জাদুর চিকিৎসা, সুরা ফালাক ও নাসের আমল ও উভয় সুরার ফজিলত। উভয় সুরাকে একত্রে মুআউইজাতান বা আশ্রয় প্রার্থনা করার দুই সুরা বলা হয়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জাদুগ্রস্ত হওয়ার পর এই সুরা দ্বয় দ্বারা জারফুক করা হলে আল্লাহ তাআলার রহমতে তিনি সুস্থ হন। হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা হতে বর্ণিত, মদিনার ইহুদি গোত্র বনু জুরাইকের মিত্র লবিদ বিন আসাম নামক জনৈক মুনাফিক তার মেয়েকে দিয়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মাথার চিহ্ন, চুল ও চিরুনির চিহ্ন দাঁত চুরি করে এনে তাতে জাদু করে এবং মন্ত্রপাঠ করে চুলে ১১টি গিরা দেয়। এর প্রভাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কোনো কাজ করলে ভুলে যেতেন ও ভাবতেন যে করেননি। অন্য বর্ণনা মতে ৪০ দিন বা ৬ মাস এভাবে থাকেন। এক রাতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম স্বপ্নে দেখেন যে দুজন লোক এসে একজন তার মাতার কাছে, অন্যজন পায়ের কাছে বসে। অতঃপর তারা বলে যে বনু জুরাইকের খেজুর বাগানে জারওয়ান কুয়ার তল দেশে পাথরের নিচে চাপা দেওয়া খেজুরের কাদির শুকনো খোসার মধ্যে ওই জাদুকরা চুল ও চিরুনির দাঁত রয়েছে। ওটা তুলে এনে গিরাগুলো খুলে ফেলতে হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সকালে আলী রাদিয়াল্লাহু আনহুকে সেখানে পাঠান এবং যথারীতি তা তুলে আনা হয়। অতঃপর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সূরা দ্বয় পড়ে ফু দিয়ে গিরাগুলো খুলে ফেললেন এবং তিনি সুস্থ হয়ে যান। সহিহুল বুখারী হাদিস নম্বর ৫৭৬৫। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা হতে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জাদুকৃত চুল ও চিরুনির দাঁত উদ্ধার হওয়ার পর সূরা ফালাক ও সূরা নাস নাজিল হয়, যার ১১টি আয়াতের প্রতিটি আয়াত পাঠের সাথে সাথে জাদুকৃত ১১টি চুলের গিরা পরপর খুলে যায় এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হালকা বোধ করেন ও সুস্থ হয়ে যান। ইবনু কাসির, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে প্রতিশোধ নিতে বলা হলে তিনি বলেন, আল্লাহ আমাকে আরোগ্য দান করেছেন, আমি অপছন্দ করি যে মানুষের মাঝে খারাপ কিছু ছড়িয়ে দেওয়া হোক। সহিহ বুখারী, উকবা বিন আমির আল জুহানি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আমার কাছে এমন কয়েকটি আয়াত অবতীর্ণ হয়েছে যার অনুরূপ আর দেখা যায়নি, তা হল সূরা ফালাক ও সূরা নাস। সহিহ বুখারী। অন্য বর্ণনাতে রয়েছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, তুমি কি জানো আজ রাতে এমন কিছু আয়াত অবতীর্ণ হয়েছে যার সদৃশ ইতিপূর্বে কখনোই দেখা যায়নি, তা হল সূরা ফালাক ও সূরা নাস। সহিহ মুসলিম। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা হতে বর্ণিত, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম প্রত্যেক রাতে যখন বিছানায় যেতেন তখন দু হাত একত্রিত করে ফু দিতেন, অতঃপর সূরা ইখলাস, সূরা ফালাক ও সূরা নাস পাঠ করতেন, অতঃপর যথাসম্ভব দু হাত দিয়ে শরীরের মাসাহ করতেন। তিনি প্রথমে মাথা ও মুখমণ্ডল ও শরীরের সম্মুখ ভাগ থেকে শুরু করতেন। সহিহ বুখারী। আবু সাঈদ খুদরী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জিন ও মানুষের চোখ লাগা হতে আশ্রয় চাইতেন, কিন্তু যখন সূরা ফালাক ও সূরা নাস অবতীর্ণ হল তখন তিনি সব বাদ দিয়ে এ দুটি সূরা পড়তে থাকেন। উকবা বিন আমির রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাকে প্রতি সালাতের শেষে সূরা ফালাক ও সূরা নাস পাঠ করার নির্দেশ দিয়েছেন। তিরমিজি। হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, যখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অসুখে পড়তেন তখন সূরা ফালাক ও সূরা নাস পরে ফু দিয়ে নিজের দেহে হাত বুলাতেন, কিন্তু যখন ব্যথা যন্ত্রণা অসহনীয় হয়ে যেত তখন বরকতের আশায় আমি তার দেহে হাত বুলিয়ে দিতাম। মুসলিমের বর্ণনা রয়েছে, পরিবারের কেউ অসুস্থ হলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাকে সূরা ফালাক ও নাস পরে ফু দিতেন। সহিহ বুখারী। একদা উকবা বিন আমির রাদিয়াল্লাহু আনহুকে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, হে উকবা, আমি কি তোমাকে শ্রেষ্ঠ দুটি সূরা শিক্ষা দেব না? অতঃপর তিনি আমাকে সূরা ফালাক ও সূরা নাস শিক্ষা দিলেন। তারপর তিনি সালাতের ইমামতি করেন এবং সূরা দ্বয় পাঠ করেন। সালাত শেষে আমাকে বলেন, হে উকবা, তুমি এ দুটি সূরা পাঠ করবে যখন ঘুমাবে এবং যখন ঘুম থেকে জাগবে। আহমাদ। এছাড়াও সূরা দ্বয়ের ফজিলত সম্পর্কে অনেক হাদিস পাওয়া যায়। জাদুটুনা, জারফুক ও তাবিজ কবজ। ইসলামে জাদু হারাম। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, তোমরা সাতটি ধ্বংসাত্মক কাজ থেকে দূরে থাকো, তার মধ্যে অন্যতম হলো জাদু। সহিহুল বুখারী। ইসলামে জারফুক সিদ্ধ, তবে অবশ্যই জারফুক কোরআন ও সহি সুন্নাহ অনুপাতে হতে হবে, যেমন সূরা ফালাক, সূরা নাস, সূরা ইখলাস ইত্যাদি। আজ এ পর্যন্তই। আপনি যদি আমার এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তবে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন আর অন্যান্য ভিডিওগুলি দেখতে থাকুন।